বন্যার হাত থেকে নদীর বাঁধ বাঁচাতে খুলনা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ম্যানগ্রোভ রোপণ। উত্তর চব্বিশ পরগনার খুলনা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বন্যার ক্ষয়ক্ষতি থেকে নদীর বাঁধ বাঁচাতে ম্যানগ্রোভ রোপণ করার উদ্যোগ নেওয়া হয়। বন্যার ক্ষয়ক্ষতির হাত থেকে নদীর বাঁধ বাঁচাতে ম্যানগ্রোভের গুরুত্ব অনেকখানি। সুন্দরবনের যে সমস্ত এলাকায় তুলনামূলকভাবে ম্যানগ্রোভ বেশি, সেই সব জায়গায় বন্যার ক্ষয়ক্ষতি কম হয়। তাই বন্যার ক্ষয়ক্ষতির হাত থেকে সুন্দরবনকে বাঁচাতে এবার ম্যানগ্রোভ রোপণে মনোযোগ দিল খুলনা গ্রাম পঞ্চায়েতের প্রধান। টুডেজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি খুলনা গ্রাম পঞ্চায়েতে, এবং খুলনা গ্রাম পঞ্চায়েতে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো যে কিভাবে কৃত্রিম উপায়ে ম্যানগ্রোভ চাষ হচ্ছে এখানে। কারণ যে জিনিসটা সুন্দরবন অঞ্চলকে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ম্যানগ্রোভ চাষ। আমরা আগেও দেখেছি যে সমস্ত জায়গাতে ম্যানগ্রোভের আধিক্য বেশি ছিল, সেই জায়গাতে কিন্তু বন্যার ক্ষয়ক্ষতিটা অত্যন্ত কম হয়েছিল। সেই কারণেই কিন্তু খুলনা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, সত্যজ্যোতি সান্যালের পক্ষ থেকে কৃত্রিম উপায়ে ম্যানগ্রোভ চাষ করা শুরু হয়েছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো সেই দৃশ্য। আমার ক্যামেরা পার্সন এতক্ষণ আপনাদের দেখিয়ে দিল খুলনা গ্রাম পঞ্চায়েতে কিভাবে কৃত্রিম উপায়ে ম্যানগ্রোভ চাষ করা হচ্ছে বন্যার কবল থেকে সুন্দরবনকে বাঁচানোর জন্য। এই ধরনের নিউজ আপডেট আরও পেতে চোখ রাখুন টুডেজ বাংলার পর্দায়। ক্যামেরায় গোপালের সঙ্গে আমি রামকৃষ্ণ, টুডেজ বাংলা। ধন্যবাদ।